नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ধনু রাশির মাসিক রাশিফলের ভিডিও। ধনু রাশির অগস্ট 2021 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। অনেকে বলছেন যে স্যার আমার এই জায়গাটা মিলল না, বা কারো কারো ক্ষেত্রে মিলে যাচ্ছে। এটি সম্পূর্ণ বিচার করছে আপনার দশা, অন্তর্দশা এবং বাই বার্থ চার্ট, আপনি যখন জন্মেছিলেন আপনার গ্রহের অবস্থানের উপর। এটি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই রাশিফলটি দিয়ে থাকি। এটি আপনাদেরকে গাইড হিসাবে বলুন, আপনার বন্ধু হিসাবে বলুন, চলার পথে পাথর হিসাবে বলুন, যে হিসাবে আপনারা নিতে পারেন। অর্থাৎ একটা আপনাদেরকে আগাম সতর্কতা কি ঘটতে পারে তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো এ মাসে, অগস্ট মাসে ধনুরাশির গ্রহের যা গোচর, আমি আবারও বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। এইবার যারা কমেন্ট করবেন যে স্যার আমার হচ্ছে না বা আমার এই জায়গাটা ঠিক মতন মিলছে না, আমি বলবো নিজস্ব জন্ম ছক কিন্তু অ্যানালাইসিস করেন। ধনুরাশির ক্ষেত্রে এই অগস্ট 2021 গ্রহের গোচর খুবই ভালো। যাদের ক্ষেত্রে মিলবে না তারা নিজস্ব জন্মছক দেখান। প্রথম মাসেই আপনাদের শরীরগত দিক, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন বড় ধরনের সমস্যা কিন্তু নেই। যারা এজেড পার্সন আছে, 60-এর ঊর্ধ্বে যাদের আছে, তাদের ক্ষেত্রে সুগার, থাইরয়েড, মাইগ্রেনের সমস্যা এবং ব্যাক পেন, এই সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রেশার, সুগারের এই জায়গাগুলো নিয়ে একটু হলেও আপনাদেরকে ভুগাবে। বড় ধরনের যে খুব একটা সমস্যা, খুঁটিনাটি সমস্যাগুলো থাকছে। দুই নম্বর, আর্থিক স্থিতির জায়গা। দেখুন, প্রথম কথা হচ্ছে ধনপতি ধনভাবে আপনাদের অবস্থান করছে এবং বকরি, এবং এই জায়গাটাতে আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু করবে। আপনি ধনুরাশি মানুষ, অর্থনৈতিক ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কিন্তু কাটবে, অর্থাৎ অর্থের তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, অর্থাৎ পৈতৃক সূত্রে কোনো সূত্র থেকে আপনারা কিন্তু সম্পত্তি পাওয়া বা টাকা পাওয়ার একটা টাকার সন্ধান, এটা কিন্তু আপনারা পাবেন। প্রপার্টি থেকে লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন। সন্তান সুখ আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। সন্তানের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, সন্তানের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি, সন্তানের এডুকেশনের দিকগুলো নিয়ে আপনাদের গর্ব অনুভব হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, অর্থাৎ গভর্নমেন্ট থেকে আপনারা কিন্তু সহযোগিতা আপনারা কিন্তু পাবেন এবং পিতার সাহায্য পাওয়া, গভর্নমেন্টের সাহায্য পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। ব্যবসার ক্ষেত্রে যদি বলি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের দারুণ ফল কিন্তু আপনারা পাবেন। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু নির্দেশ করছে ধনুরাশি ক্ষেত্রে। ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু ব্যবসা আপনাদের হবে, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট ধনুরাশি আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি যদি ধনুরাশি মানুষ হন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। যারা বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট লাভজনক ফল কিন্তু আপনাদেরকে দেবে। মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছে, অর্থাৎ আপনি অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং এর সঙ্গে যুক্ত আছে, মিডিয়া রিলেটেড জায়গায় যুক্ত আছেন, আপনারা কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়বে। আপনি ধনুরাশি মানুষ, মিডিয়া রিলেটেড জায়গাগুলোতে কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু আপনারা ভালো দিক কিন্তু আপনাদের নির্দেশ করছে। এবং আকস্মিক প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে ধন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। নিজস্ব ভূমি ভবন, নিজস্ব প্রপার্টি, নিজস্ব গাড়ি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, অর্থাৎ
এই সম্ভাবনাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে, আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে, আপনি ধনুরাশির মানুষ, কেরিয়ারের ক্ষেত্রে যারা কর্মের চেষ্টা করছিলেন, আপনি ধনুরাশির মানুষ, কর্ম পাওয়ার একটা সুযোগ কিন্তু আপনাদের আসবে। কারণ কর্মপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করবেন, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু ভালো, ব্যবসার জায়গা কিন্তু ভালো। কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। অহেতুক শত্রুতা আপনাদের উন্নতির কারণ, আপনাদের শত্রুতা জায়গা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি থার্ড হাউসে এই বৃহস্পতি অবস্থান সরাসরি আপনাদের রাশির সপ্তমভাবে দৃষ্টি, বিয়ের ব্যাপারে যারা চেষ্টা করছিলেন, বিয়ের ব্যাপারগুলো, যোগাযোগগুলো আপনারা করুন, বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ বিয়ে না হলেও বিয়ের যোগাযোগ, বিয়ের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং ভাগ্যভাবের উপর দৃষ্টি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, আপনি ধনুরাশি মানুষ, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এবং সরাসরি একাদশ ভাবের উপর দৃষ্টি, সফলতা, সাকসেস, এই সম্ভাবনাগুলো কিন্তু ধনুরাশি ক্ষেত্রে দেখা যাচ্ছে। এ দেখুন, বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু প্রদান করবে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। এবং বেশ কিছু ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু আপনাদের হবে। অর্থাৎ কোনো জায়গাতে টাকা আটকে গেছে, এই টাকা আপনাদের কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। দীর্ঘদিনকে আটকে আছে এবং বেশ কিছু দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এ মাসে সম্পন্ন হয়ে যাওয়া দিকটা ভালো। এবং যাদের কেস, মামলা, আইনি জটিলতা চলছে, তাদের দিক থেকে কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যাদের মামলা মকদ্দমা চলছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। চাকরির ক্ষেত্রে ভালো, রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু হতে চলেছে। নমস্কার।